তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আছি তারেক ভাইয়ের কবুতর লফটে। তো এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতর আছে, দাম জানানোর চেষ্টা করবো। আর এখান থেকে কবুতর পছন্দ হলে আপনারা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে। আর এই পর্বে আমরা তারেক ভাইয়ের সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন বড় ভাই? এই তো ভাই, আপনাদের দয়ায় ভালো আছি। তো দিনকাল কেমন যাইতেছে বড় ভাই? খুব ভালো যাইতেছে না? আজকে কি কি আছে বড় ভাই কালেকশনে? আচ্ছা, আর একটু নামটা একটু বলে দিন, কি কি আছে? এখানে আছে আপনার ড্যানিশ আছে, টাইগার ড্যানিশ আছে, তারপরে হলো প্রিন্স ইয়া আছে, গোল্ডেন ইয়া আছে, তারপরে হলো সিরাজি আছে, লাভলি সিরাজি আছে, তারপর শ্যালো আছে, তারপরে হলো মদিনা কিং আছে, তারপর ড্যানিশ আছে, আচ্ছা লাকি আছে, অনেক আছে। মোটামুটি ভালো ভালো কালেকশনই আছে না? আচ্ছা, তো দর্শকদের সম্বন্ধে কিছু বলার আছে কিনা? দর্শকদের সম্বন্ধে বলার আছে, যেহেতু কবুতর বেচতেছি তো তাদের মাধ্যমে বিক্রি করতেছি, আল্লাহর রহমতে তারা নিতেছে, আরো নিতেছে, আর অর্ডার আছে, এই তো। আচ্ছা আচ্ছা, আর আজকে যারা যারা মানে রানিং জোড়া নিবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ করতে দিবে? গ্যারান্টি আছে, আর কবুতরের মানও খুব ভালো আগের থেকে। আচ্ছা, দাম সীমিত, দাম বেশি না, আর দামও একদম সীমিতের মধ্যে আছে, ভিতরেই আছে, মানে জিনিস কোয়ালিটি ভালো আসতেছে, দামটা সীমিতের ভিতরে আছে। আচ্ছা, ঠিকানাটা বলে দিন। এখানে ঠিকানাটা হলো বাসাবো বৌদ্ধ মন্দির, মানে বাগপাড়া। আচ্ছা, বাসাবো এসে ওখান থেকে বাগপাড়া আসতে হয়। আর ফোন নাম্বারটা? 0175 0756 2 7 00 64। তো চলেন তারেক ভাই, এক এক করে কবুতরগুলো দেখে আর দাম সম্পর্কে আড়িয়ে দিই। এখান থেকে পছন্দ হলে আপনার সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে। আর আমাদের চ্যানেলে যারা এখন নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে একজোড়া রেসার আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর রেসার। এটা হলো বিএফসি ক্লাবের, না এটা বিএফসি ক্লাবের কবুতর, যেটা এই যে সামনে এটা দাঁড়ায় রয়েছে, এটা নর, এটা নর না? এটার 6টা রেজাল্ট, এটা 6টা রেজাল্ট আছে না? এটা নর, এই যে নরের শেপ এবং চোখ, আর এই যে মাদি, এই যে মাদিটা। এখন নরটার টেক নাম্বার দেখাই দিব আমরা, নরটার টেক নাম্বার দেখাবো না? তো নরটার আমরা এখন টেক নাম্বারটা দেখিয়ে দিব। তো কাজে কাজে মানে কার্যক্রম মিল আছে কিনা আমরা দেখে নিব। আর এই যে দেখেন, এই যে ফেদার, হ্যাঁ এই যে এটা ফেদারটা দেখছেন, এই যে ফেদারটা, আর এখানে মোবাইলটা সামনে আনি আমরা, হ্যাঁ এই যে আমরা সরাসরি, হ্যাঁ এই যে মোবাইল থেকে, হ্যাঁ ঠিক আছে, এই যে বিএফসি ভিতরে গেছে, এখানে কবুতরের রেজাল্ট লেখা আছে, ঠিক আছে। হুম, তো আমরা দেখি একটু, একটু ওয়েট করি। এই যে এখানে আসছে, তো এখানে হলো এই যে বিআরপিএফসি, হ্যাঁ এখানে আছে, ওটি কাটো সব। এই যে এখানে আপনার হলো এই সিরিয়াল নাম্বারটা, ঠিক আছে, এই যে, এই যে এখানে 3 3 00 00 99, হ্যাঁ 3টা 9, ঠিক আছে। তো এখানে লেখো, সো এই যে এবার এখন এই যে সার্চ করছি আমরা, এখন দেখা যাবো কী আসে, কারণ গুগল কারো সম্পদ না। এই যে এখন, এই যে দেখেন, তো এই যে দেখেন, এই যে রেজাল্ট বাইরে গেছে, এখান থেকে কোথা থেকে কোথা থেকে আসছে কবুতর দেখেন। এখানে কী কী নাম আছে, নাম কী আছে বলো? চিটাগাং, চট্টগ্রাম, চট্টগ্রাম, ঠিক আছে। তারপরে কী, মিরসরাই, মিরসরাই আছে, তারপরে বাঁশখালী, বাঁশখালী থেকে, তারপরে আবার চট্টগ্রাম, আবার চট্টগ্রাম, তারপরে সোনাইমুড়ি, সোনাইমুড়ি, তারপরে আবার সোনাইমুড়ি, আবার চট্টগ্রাম, আবার চট্টগ্রাম, হ্যাঁ একটা এই কবুতরটা চট্টগ্রাম থেকে আসছে। চট্টগ্রাম হইতে সামনে 199 কিলোমিটার, সময় লাগছে 5 ঘন্টা 46 মিনিট 48 সেকেন্ড, কবুতর এখানে হলো লেখো 30 23 91। তো আমরা এখানে দেখবো তো আমরা একটু ওয়েট করি, এটা নেটের কাজ, বৃষ্টি বর্ষ তো, এই যে মাদির রেজাল্ট, আর এই যে এখানে মাদির রেজাল্ট আছে, মাদি হলো বাঁশখালী, বাঁশখালী, চট্টগ্রাম, চট্টগ্রাম, মিরসরাই, 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 সোনাইমুড়ি, চট্টগ্রাম, ঠিক আছে। মাদির হলো 6টা রেজাল্ট, নরের হলো 7টা রেজাল্ট, ঠিক আছে।
তো আমরা রেজাল্টটা দেখাই দিলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর। যারা এই জোড়াটি কালেকশন করতে চান, বাইটি কি দামটা চাইবেন? ইনশাল্লাহ খুব ভালো ব্লাড লাইনের কবুতর, তো আপনারা পারলে এটা দিয়ে আশা করি যে রেস খেলতে মানে যা কিছু করতে পারবেন। হ্যাঁ, তো যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া আপনার জ্যাকোবিন আছে, ইয়েলো কালার জ্যাকোবিন, মাশাআল্লাহ খুবই সুন্দর, অরিজিনাল না? তো এগুলো জুটটা আমি দেখাই দিই, মাশাআল্লাহ খুবই সুন্দর, বিগ সাইজের। ভাই ডিম বাচ্চা করছে? 100% রানিং আছে। দাম কত চাইতেছেন ভাই? এই জোড়াটার দাম চাইতেছি 10,000 টাকা। এই জোড়াটার দাম পড়বে 10,000 টাকা। চাওয়া দাম না একদম? এটা ভাই এখানে একজন নান আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম ফ্রেশ, কোন রকম কোন মিসমার্কিং নেই। তো জুম করে দেখাই দিই, তো দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ, দুইটার সাইজে এক আছে। ডিম বাচ্চা করছে? 100% ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করছে। আর এটা আমেরিকান ব্ল্যাক নান। এটা আমেরিকান ব্ল্যাক নান না? এটা আমেরিকান ব্ল্যাক নান। সাইজটা অনেক মাশাআল্লাহ দিলে খুব ভালো। ডান দিকে যেটা আছে এটা নর, ওটা মাদি। আর বাম দিকে এটা মাদি। এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই? দাম চাও 6,000 টাকা। এটা দাম চাও 6,000 টাকা চাওয়া দাম। আর বাকিটা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে এই জোড়াটি কালেকশন করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া টাইগার ডেনিশ আছে, তো আমি একটু জুম করে দেখে দিই, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে তো দেখেন, ঠোঁট লাল, চোখ লাল, আর এদিকে যেটা আছে এদিকে দেখাই দিই, মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে? 100% ডিম বাচ্চা করছে ভাই। এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই? দাম চাওয়া দাম 30,000 টাকা। এটা ভাইয়ের চাওয়া দাম 30,000 টাকা চাওয়া দাম? জি চাওয়া দাম। এটা একদম না, আপনার এটা আলোচনা সাপেক্ষে এটা দামাদামি করতে পারবেন। যারা এই জোড়াটি কালেকশন করতে চান, এটার বাপ মা জিনুইন রিং এর কবুতর। এটার ঠোঁটটা শেপটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ দিলে লাল কত হইতে পারে। হ্যাঁ, অনেক সুন্দর। আর বিগ সাইজের আছে, যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন, একদম না আলোচনা সাপেক্ষে। দেখতে পারতেছেন এখানে এক জোড়া আনকমন পেস্ট, এটা নাম পেস্ট, মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই ডিম বাচ্চা করছে? 100% ডিম বাচ্চা করছে। আর ডান দিকে যেটা আছে ভাই এটা নট, এটা নর, বাম দিকে এটা মাদিটা। এটা বৈশিষ্ট্যটা থাকবে পুরাটা ব্ল্যাক, এই যে মাথাটা সাদা, মাঝখানে আবার একটা ওই যে খোপার মতন থাকবে, বুঝতে পারছেন? মাশাআল্লাহ। পাখির ভিতরে একটা র‍্যাক থাকবে, এটাই পেস্ট। এটা দাম কত চাইতেছেন ভাই? এটা দাম চাও 15,000 টাকা। এটা দাম চাও ভাইয়ের 15,000 টাকা চাওয়া দাম না একদম? না চাওয়া দাম, চাওয়া দাম। এখানে এটা চাওয়া দাম একদম না, আপনার আলোচনা সাপেক্ষে এটা দামাদামি করে নিতে পারবেন। যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া শ্যালো আছে, খুবই সুন্দর মাশাআল্লাহ, আর খুবই রেয়ার, তো ভাইব্রেশন করতেছে। তো দেখেন, আর ডিম বাচ্চা করছে ভাই? রানিং কবুতর ভাই, ফুল রানিং না? জি জি। আর সামনে যেটা যে ভাইব্রেশন করতেছে এটা মাদি, পিছনে একটা নর। দাম কত চাইতেছেন ভাই এটা? এই জোড়াটার দাম 15,000 টাকা। এই জোড়াটার দাম 15,000 টাকা চাওয়া দাম। আর বাকিটা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। আর এটা 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে, আপনারা এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া ইয়েলো কালার হলুদ কালার ডেনিশ আছে, মাশাআল্লাহ বিগ সাইজের ডেনিশটা। বেটা ডিম বাচ্চা করছে? 100% ডিম বাচ্চা করছে, আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই? এই জোড়াটার দাম চাও হইলো ভাই একদম কোনো দামাদামি নেই 13,000 টাকা। 13,000 টাকা? জি, একদম পড়বে 13,000 টাকা। আমি জুম করে মাথার কন্ডিশনটা দেখেন, যে লাল গিয়ারের চোখ, লাল গিয়ার ঠোঁট, মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করতে পারেন, একদম পড়বে 13,000 টাকা, মাশাআল্লাহ বিগ সাইজ, তো খাঁচা পর্যন্ত উঠে গেছে। তো এরকম লং সাইজ, তো দেখেন যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া ডিউলিপ আছে, মাশাআল্লাহ আনকমন একটি জিনিস, শেপগুলো দেখাই দিই। তো দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ। বেগুলো ডিম বাচ্চা করছে না? 100% ডিম বাচ্চা করে নাই, নরমা দিয়ে আছে, মানে নরমা দিয়ে আছে, নরমা দিয়ে আছে। ওই যে আপনারা বাম দিকেরটা, হ্যাঁ বাম দিকেরটা, ওইটা মাদি, এটা নর। ডান দিকেরটা নর,
এটা কি ভাই বিক্রি করবেন? না ভাই, এটা বিক্রি হয়ে গেছে, এটা ওই বাদল ভাইয়ের জন্য। বাদল ভাই সৌদি আরব থাকে, তো উনি নিছে কবুতরটা। না, উনি নিছে কালকে ওই যে ইয়ার থেকে, ইমো স্টোরি থেকে সে নিয়ে নিছে, বুঝতে পারছেন এই আর কি। তো তার জন্য এটা তোফা, সে দেখে একটু আনন্দ পাবে। তার জন্য মানে এটা দেখালেন আর কি তারে? না, তো মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। তো ভাইয়ের জন্য একটু জুম করে দেখা দিই ভালো হবে। তো শেপগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে একজোড়া রেসার আছে মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি একটু জুম করে দেখাই দিই ভালো হবে। এটা বাললেস রেসার, বাললেস রেসার না, এটা বাললেস। তার যদি দেখেন এই যে একটা নাই, এটা হলো বাললেস রেসার, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর পায়ে দুইটা ট্যাগ লাগানো আছে, এটা হলো বিদেশি ট্যাগ, বিদেশি ট্যাগ লাগানো আছে। না, বিদেশি ট্যাগ লাগানো আছে। তো দেখেন এই যে দুইটার পাই আছে ভাই। এটা ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা করছে ভাই, ডিম বাচ্চা করছে। না, ডিম বাচ্চা করছে এখন। আমি ডিমে বসাই দিছি, ডিমে বসে আছে আপাতত এই আর কি। আচ্ছা, ডান দিকে যেটা আছে যারা নিতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। দেখতে পারতেছেন এখানে একজোড়া ব্ল্যাক লাহোরি আছে মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম কুচকুচে কালো। ভাই মিস মার্কিং আছে কিনা? কোনো মিস মার্কিং নাই, পুরো পুতুল, একদম ফ্রেশ। না, একদম ফ্রেশ আছে মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন? এই দুইটার দাম চাও ভাই 15,000 টাকা। এই জোড়াটার দাম পড়বে 15,000 টাকা। বাম দিকে যেটা আছে ওইটা নর, বাম দিকে একটা নর, আর বা ডান দিকে একটা মাদি। একটু জুম করে দেখাই দিই। কবুতর মোজা টুজা সব দিকটা একদম ফ্রেশ আছে তো? না, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আর এগুলো এই যে ফেদারগুলো মোজাগুলো দেখাইতেছি মাশাআল্লাহ খুবই বিগ সাইজের মোজাগুলো। তো দেখেন এই জোড়াটার দাম কত চাইছেন ভাই? লাহোরি আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং কি বিগ সাইজের। বাম দিকে যেটা আছে মাদি, না, আর ডান দিকে যেটা আছে এটা নটটা, একটা কোনো স্পট নাই দেখেন বুকের এখান থেকে। হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। আমি একটু জুম করে দেখাই দিই এদের শেপ গুলো। এই যে দেখেন, এই যে এই যে এটা হলো মাদি, আর এদিকে যেটা আছে এই যে এটা হলো আপনার নর। এটা ভাই ডিম বাচ্চা করছে? হ্যাঁ ভাই, ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা। না, এটার দাম কত চাইতেছেন ভাই? এটার দাম ভাই 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ 15,000 টাকা চাওয়া দাম। হ্যাঁ চাওয়া দাম, এটা চাওয়া দাম 15,000 টাকা। এটা একদম না, আপনার এটা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবেন। কথা হলো কি যে একদম বইলা দিলে আছে না, যারা হলো কবুতর নেয় তারা অনেক সময় দেখা গেছে কেউ আছে খালি চুলকায় ভাই। হ্যাঁ হ্যাঁ, কিছু কমাইতে খালি দামাদামি করে, একদম চাইলেও দামাদামি করে, তো তারা চুলকাই দিয়ে থাকে, বুঝতে পারছেন। মেন কথা হলো চুলকাইতে তারা আর কবুতর পায় না, বেচা হয়ে জায়গায় এই আর কি। আচ্ছা, তো যারা চুলকাইব তাদের জন্য 20,000 চাওয়া, তারপরে চুলকাইতে কমান। আর যারা মানে চুলকাবেন না, যারা নেবেন তাদের জন্য 15,000 টাকা, তারা দাম বইলার সাথে সাথে নেওয়া যায়, বুঝতে পারছেন। দুই টাকা এদিক আর এদিক বলে পছন্দ হলে মাল নেওয়া যেতে পারে। আর যাদের চুলকানের অভ্যাস তারা দেখতে পারতেছেন এখানে আরও এক জোড়া লাহোরি আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং কি বিগ সাইজের ভাই। এটা কি কোনো মিস প্যাকিং আছে? কোনো মিস প্যাকিং, একদম ফ্রেশ। না, এই যে একটা আমার ট্যাগ লাগানো আছে একটা, এই যে মাশাআল্লাহ ওই যে লেজটা দেখেন কিভাবে উপরে। হ্যাঁ, তো দেখেন এই যে মাশাআল্লাহ ভাই, এটা কি ডিম বাচ্চা করছে? হ্যাঁ ভাই ডিম বাচ্চা করছে, এটা ডিম বাচ্চা করছে। দাম কত চাইতেছেন ভাই? এটা দাম চাওয়া হইলো ভাই 15,000। এটা দাম চাওয়া ভাইয়ের 15,000 টাকা চাওয়া দাম। এটা ভাইয়ের চাওয়া দাম, একদম না, আপনারা এটা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবেন। যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। দেখতে পারতেছেন এখানে একজোড়া মদিনা কিং আছে, এটা খুবই আনকমন রেয়ার, এটা সচরাচর পাওয়া যায় না। এটা কালারটা দেখেন মাশাআল্লাহ, একটু জুম করে দেখাই দিই, বিগ সাইজের আছে ভাই। এটা কি ডিম বাচ্চা করছে? হ্যাঁ ভাই ডিম বাচ্চা করছে, একটা রানিং আছে। হ্যাঁ, দামের প্রস্তুতির ভিতরে আছে। দাম কত চাইতেছেন ভাই? এই জোড়াটার দাম চাইলো 16,000 টাকা। এটার দাম পড়বে 16,000 টাকা চাওয়া দাম। জি, এটা 16,000 টাকা চাওয়া দাম, একদম না, আপনারা এটা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবেন। বাম দিকেরটা নন, না, আর ডান দিকে যেটা আছে এটা মাদি। এটার মার্কিংগুলো আমি দেখাই দিই মাশাআল্লাহ, এই যে দেখেন মার্কিংগুলো, তো দেখেন খুবই সুন্দর মার্কিং। যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে একজোড়া বিগ সাইজের শোকিং কিং আছে মাশাআল্লাহ, হোয়াইট কালার। মাদিটা ডিম দিবে? না, মাদিটা আজকেই ডিম দিবে। তো ডিমের জন্য এরকম নরে ঠুকরা ঠুকরি করতেছে, যে এটা মাদি আর এদিকে যেটা আছে এটা নর। দাম কত চাইতেছেন ভাই? এটার দাম ভাই একদম কোনো দামাদামি নেই, একদম 12,000 টাকা, একদম 12। এই জোড়াটার দাম পড়বে একদম 12,000 টাকা। হ্যাঁ, এটা হলো মন্ডিয়ান কিং।
তো মাশাল্লাহ, যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো হ্যাঁ, মাদিটা আজকে ডিম দিবে, তার জন্য নড়ে দেখেন টুকরা টুকি করতে আছে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে আরেক জোড়া কিং আছে, তো খুবই সুন্দর। ভাই এই জোড়াটি ডিম বাচ্চা করছে? যোগাযোগ করে নিতে পারবেন, ফোন নাম্বারটা স্ক্রিনে বাম দিকে দেওয়া আছে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া ইয়েলো বন্টি নেট আছে, মাশাল্লাহ খুবই সুন্দর। ভাই ডিম বাচ্চা করছে? 100% ডিম বাচ্চা করছে ভাই, ডিমের থেকে উঠে আনছি। সামনে যেটা আছে এটা নর না? নরটা, এটা নর, মাশাল্লাহ খুবই সুন্দর। তো দেখেন এটা নর, আর পিছনে যেটা আছে এটা মাদি না? হুম, এটা মাদি। এটা দাম কত চাইতেছেন ভাই? এটার দাম চাওয়া দাম চাইতেছি হইল আপনার একদম কোনো দামা দামি নেই, 5,000 টাকা বলবো। একদম পাঁচ? হুম, একদম পড়বে 5,000 টাকা, মাশাল্লাহ খুবই সুন্দর আছে। যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সামনে যেটা আছে এটা নর, বাম পিছনে যেটা এই যে বাম দিকে এটা মাদি। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া কালদম আছে, খুবই সুন্দর মাশাল্লাহ। বেটা কি ডিম বাচ্চা করছে? 100% ডিম বাচ্চা করছে, ওদের বেবি ও আছে। আচ্ছা, এটা এটা ইন্ডিয়ান কালদম। ইন্ডিয়ান কালদম না, ইন্ডিয়ান কালদম। এই সাইজটা দেখেন মাশাল্লাহ, দিলে কত বড় পুরো হচ্ছে মাশাল্লাহ, খুবই সুন্দর। তো এই যে ফেদার, আর এই যে করি, খুবই সুন্দর মাশাল্লাহ। এটা নর না? হ্যাঁ এটা নরটা, এটা নর। আর এই দিকে বাম দিকে এটা মাদি, মাদিটা। তো এই যে দেখেন এটার দাম কত চাইতেছেন ভাই? এটার দাম কোনো দামা দামি হবে না, একদম 5,000 টাকা। একদম পাঁচ? এই জোটার দাম পড়বে একদম 5,000 টাকা। যারা এই জোটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা নর, আর এদিকে যেটা আছে এটা মাদি। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া বাগদাদি আছে, রেড কালারের বাগদাদি, মাশাল্লাহ খুবই সুন্দর। আর এটা কি ভাই ডিম বাচ্চা করছে? বেবি না, মাশাল্লাহ বিগ সাইজে, জিরো পরের। হ্যাঁ, তো একটু জুম করে দেখাই দিই। তো দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ। আর ওইদিকে দেখাই দিই, ওই যে মাশাল্লাহ খুবই সুন্দর। ভাই এটা দাম কত চাইতেছেন? এই বাচ্চা দুটো বেবি দুটো দামা দামি নাই, একদম 3,000 টাকা পড়বে। একদম তিন? হুম, এই জোড়াটা পড়বে একদম 3,000 টাকা। যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে বেশ কিছু বেবি আছে মাশাল্লাহ, এগুলো সব কালদমের বেবি না? এগুলো সব কালদমের বেবি, মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর। এখানে বেবিগুলো চোখগুলো একটু জুম করে দেখাই দিই। তো দেখেন অরিজিনাল ভাই কালদম, বুঝতে পারছেন কত এটা হাই প্লেয়ার কবুতর, লাইটার কবুতর। এখানে ইন্ডিয়ান কালদমের বেবি আছে 3 পেয়ার, আর পাকিস্তানি কালদমের আছে 2 পেয়ার, বুঝতে পারছেন? পাকিস্তানি 2 পেয়ার আর ইন্ডিয়ান আছে 3 পেয়ার, মাশাল্লাহ। সকাল সন্ধ্যা উড়ে না? 100% গ্যারান্টি, সকাল সন্ধ্যা কবুতর উড়ে, যদি না উড়ে সাথে সাথে রিটার্ন। আচ্ছা, এগুলা সম্পূর্ণ জিরো পরের? জিরো পর আছে, এখানে জিরো পর আছে, আবার 4 পর 5 পরের আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো জোড়া কত করে চাইতেছেন ভাই? ভাই এবারে সে জোড়া চাইতেছি আপনার হলো একদম কোনো দামা দামি হবে না, 2500 টাকা করে পেয়ার রাখা দিন। 2500 টাকা করে পেয়ার? 2500 টাকা করে পেয়ার রাখা যাবে, মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর। তো দেখেন চোখগুলো একটু জুম করে দেখাই দিই। তো খুবই সুন্দর সুন্দর লম্বা, কত দেখেন চিকন, এটা হলো পাকিস্তানি, এই কারণে এটা হলো চিকন। পাক আছে না, পাক আর লেজের সাথে এক সমান। তো দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ, এই যে দেখেন এক সমান মাশাল্লাহ দিলে দেখেন এটা হলো সাড়ে ইয়ার দিতে, এটা যা আছে সব শেষ হয়ে সাদা হয়ে যাবে। এর আগে যে পেয়ারটা দিছি না, বড় পেয়ারটা, ওদের ভাই বোনটি। আচ্ছা, মেন হলো দেখেন লম্বা কত, এগুলো কি একদম করে চেয়েছেন ভাই? একদম পড়বে 2500 টাকা করে। এরকম জোড়া যারা কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন, মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর। এখানে বেবি আছে 10টা বাচ্চা, একটা ছাদের ভিতরে এক সপ্তাহ বা 10 দিন বাড়ি চিনা, যদি ছাড়ো দেয় 10টা বাচ্চা একসাথে উঠবে, একসাথে নামবে। আচ্ছা, তো যারা এই জোড়াগুলো কালেকশন করতে চান, মাশাল্লাহ খুবই সুন্দর আছে এগুলো, আর খুবই রেয়ার। এটা হলো ইন্ডিয়ান আর পাকিস্তান, এটা দুইটা মিলে এখানে আছে। যারা মানে পাকিস্তানি নিতে চান পাকিস্তানিও নিতে পারবেন, ইন্ডিয়ানটা নিতে চাইলে ইন্ডিয়ানটাও নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এক জোড়া রেসার আছে, এটা হলো বার্লেস না? এটা হলো বার্লেস সবজি রেসার, খুবই সুন্দর মাশাল্লাহ। ভাই ডিম বাচ্চা করছে? 100% ডিম বাচ্চা করছে ভাই। ডান দিকে যেটা আছে ভাই এটা মাদি না, আর বাম দিকে যেটা আছে এটা নর। এটা দাম কত চাইতেছেন ভাই? দাম চাওয়া দাম, এটা যদি নেয় তাহলে 20,000 টাকা। একদম 20? একদম একদম পড়বে 20,000 টাকা। তো এটা কিন্তু খুবই রেয়ার, এটা কিন্তু সচরাচর এটা পাওয়া যায় না। এটা হলো বার্লেস রেসার, ট্যাগ লাগানো আছে, ট্যাগগুলো জুম করে দেখাই দিই। এই যে ট্যাগ লাগানো আছে, এগুলো বাইরের ট্যাগ, তো দুইটাতেই লাগানো আছে।
এই ইনপুট করা কবুতর ইনপুট করা না এগুলা ইনপুট করা কবুতর আনছিলাম কিছু আনছিলাম কিছু বিক্রি করে দিছি আবার কিছু আছে আমার কাছে রাইখা দিছি আচ্ছা বাচ্চার অর্ডার পাইছি বাচ্চা কাচ্চা করতেছি তো কার যদি মনে হয় তো সে নিতে পারবে আমার থেকে একদম 20 একদম পড়বে 20000 টাকা যারা এজটি সংগ্রহ করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ইন্ডিয়ান কাগজি আছে হোয়াইট কালার মাশাআল্লাহ খুব সুন্দর যেটা ডাকতেছে এটা নর এটা নর ডমাদি আর বাম দিকেরটা মাদি ডিম্বাচ্চা করছে ভাই হ্যাঁ ভাই ডিম্বাচ্চা করে দাম কত চাইতেছেন এটা এই জোড়াটা দাম চা হইল একদম কোনো দামা দামি না 4000 টাকা পড়বে একদম 4 একদম পড়বে 4000 টাকা যারা এজটি সংগ্রহ করতে চান 100% এর ডিম্বাচ্চা গ্যারান্টি আছে আপনি এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এটা আবার গলা কষা স্প্রিং কষে আবার সুন্দর বাবা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর পুরা কিং কিং বললেই চলে বুঝতে পারছেন তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে একজোড়া আর্চেঞ্জেল আছে মাশাআল্লাহ খুব সুন্দর আর্চেঞ্জেল এটাই লগি আপনার ইয়েলো কালার হলুদ মাশাআল্লাহ খুব সুন্দর ভাই ডিম্বাচ্চা করছে হ্যাঁ হ্যাঁ ডিম্বাচ্চা করছে ডিম্বাচ্চা করছে আপনার বাম দিকে যেটা আছে কোনায় ওটা মাদি এটা মাদি আর ডান দিকে একটা নর দাম কত চাইতেছেন নরটা এই জোড়াটা চাইতেছি ভাই 5000 টাকা একদম এই জোড়াটা 5000 টাকা হ্যাঁ একদম 5000 টাকা একদম পড়বে 5000 টাকা 100% এর ডিম্বাচ্চা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ভাই আপনি এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এর আগে যেটা আসলে এই জোড়াটা ডিম ছিল বাচ্চা কাচ্চা ছিল বুঝতে পারছেন ছোট ছোট এখন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এখন এটা অ্যাড দিয়ে দিছি এটা বেচা হয়ে যাবে আগেরটি বেচা শেষ তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে একজোড়া গলা কষা আছে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হাই কালার এই দেখেন গ্রিভাস এর আপনার স্প্রিংটা করতেছে হাই ফ্লিয়ার আর এটা হলো স্প্রিং তো দেখেন মানে গলা কষা স্প্রিং জাতের কবুতর হ্যাঁ সারা দিন স্প্রিং করতেই থাকে তো দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ এইটা ভাই ডিম্বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম্বাচ্চা করছে দাম কত চাইতেছেন এই জোড়াটার দাম চাও 3000 টাকা এই জোড়াটার দাম পড়বে 3000 টাকা চাওয়া দাম হুম চাওয়া দাম 3000 টাকা এটা চাওয়া দাম এটা একদম না আপনার আলোচনা সাপেক্ষে এটা দামাদামি করতে পারবেন আর ডান দিকে যেটা আছে এটা নয় বাম দিকে যেটা আছে এটা মাদি তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে একজোড়া আফসান বাগা আছে হাই ফ্লোর কবুতর গ্রিভাস পুরান ব্লাড লাইনের কবুতর ইন্ডিয়ান ব্লাডের কবুতর এটা দিয়ে আপনারা চাইলে ছাড়া ছাড়িতে করতে পারবেন এটা উড়বেও ভালো আর এটা ছাড়া ছাড়ির দিকটাও ভালো বুঝতে পারছেন কত কিলো উড়ে ভাই এটা কত কিলো উড়ে না কত কিলো থেকে ছাড়লে মানে কত কিলো ছাড়া ঘন্টা মানে আপনি উড়লেও 4-5 ঘন্টা এটি অনায়াসে উড়ে 4 থেকে 5 ঘন্টা উড়বে আর হলো আপনি এটি 60-70 কিলো পর্যন্ত অনায়াসে এটি বাচ্চাকে আনাইতে পারবেন সামনে যেটা আছে এটা নটটা আর পিছনে যেটা আছে এটা মাদি এই জোড়াটার দাম কত চাইতেছে জোড়াটার দাম চাইতেছি কোনো দামাদামি যদি কেউ না করে তা একদম 4000 টাকা একদম 4 হুম একদম পড়বে 4000 টাকা যারা এই জোড়াটি কালেকশন করতে চান তার একবার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই চোখটি ফেদারটি একদম খুব ভালো কবুতর বুঝতে পারছেন তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে একজোড়া মন পোর্টার ব্ল্যাক কালার খুবই সুন্দর মাশাআল্লাহ আর এটা বিগ সাইজের তো দেখেন খাঁচার এই যে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত লাগা যাইতেছে তো এটা আপনারা সরাসরি মানে দেখলে অবাক হয়ে যাবেন তো ক্যামেরা হয়তো একটু ছোট লাগতে পারে কিন্তু এটা আপনার সামনাসামনি দেখলে অনেক বড় বিগ সাইজের প্রায় 1.5 হাতের চেয়েও বেশি হবে তো দেখেন ভাই ডান দিকেরটা নর না আর বাম দিকেরটা মাদি এই জোড়াটা ভাই দাম কত চাইতেছেন জোড়াটার দাম চাওয়া দাম 20000 টাকা এটা ভাইয়ের চাওয়া দাম 20000 টাকা আর বাকিটা আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে ডিম্বাচ্চা তো ভাই 100% রানিং ভাই ডিম্বাচ্চা 100% হ্যাঁ হ্যাঁ তো এটা 100% আপনারা ডিম্বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন যারা নিতে চান তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটি আপনারা কালেকশন করতে পারেন তো দেখেন এটার বলটা দেখেন মাশাআল্লাহ বিগ সাইজের বল দেখতে পারতেছেন এখানে একজোড়া আপনার বাহামা চিলা আছে খুবই সুন্দর মাশাআল্লাহ এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা খুবই রেয়ার মাশাআল্লাহ একটু জুম করে আমি দেখাই দিই তারপরে এদিকটা দেন হ্যাঁ এদিকে হ্যাঁ আমরা একটু জুম করে ভালোভাবে দেখাই দিই এদের শেপ এবং মুখ তো মাশাআল্লাহ খুবই সুন্দর আছে ভাই এটা কি ডিম্বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম্বাচ্চা করছে ডিম্বাচ্চা করছে না ডান দিকে যেটা আছে এটা নর এটা নর বাম দিকেরটা মাদি এই জোড়াটা দাম কত চাইতেছেন ভাই এই জোড়াটার দাম 20000 টাকা চাওয়া 20000 টাকা এই জোড়াটার দাম চাওয়া ভাই 20000 টাকা আর এটা একদম না আপনার আলোচনা সাপেক্ষে এটা দামাদামি করতে পারবেন যারা এই জোড়াটি কালেকশন করতে চান তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা ভাই কোন দেশের ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান না এটা ইন্দোনেশিয়ান বা মাচিলা তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে বেশ কিছু কবুতর আছে তো ওগুলা সিঙ্গেল এগুলা সব নর নাকি হ্যাঁ ভাই এটি সবই নর এগুলা সবই নর এই যে এই রেসার যে নরটা আছে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ রেসার এই যে নরটা দেখতেছেন আসলে ওই ওদের বাবা মা ওদের বাবা মা না হ্যাঁ ওদের ভাই বোন মানে ছেলে এটা বুঝতে আচ্ছা নরটা কত চাইতেছেন এই নরটা চাইতেছি ভাই নরটা হলো ওই বাচ্চা কাচ্চা মানে আপনি টেক লাগাইছিলাম তো টেক লাগানোর পরে টেক হলো পাতিলা থেকে খুলে পড়ে গেছে ছোট বয়সে লাগাইছি তো হ্যাঁ খুলে গেছে টের পাইনি আর যখন
চারপাশে তখন আর লাগানোর কোনো ক্যাপাসিটি ছিল না। দাম কত চাইতেছেন? টিনারটা যদি কেউ নেয় কোনো দামা দামি নেয় একবারে 3000 টাকা। একদম 3000? হ্যাঁ 3000 টাকা। আর এখানে একটা নান আছে, ব্ল্যাক নান। আর ব্ল্যাক নান যে নটটা আছে এই নটটা পূর্বে একদম 1500 টাকা। নটটা একদম 1500? নটটা পূর্বে একদম 1500 টাকা। আর এখানে আপনার এই যে কিং যেটা চুইঠাল আছে চুইঠালে একদম 5000 টাকা। একদম 5000? হ্যাঁ। আর যে আরেকটা কিং আছে এই কিংটা দেখা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিংটা পূর্বে হলো একদম 2500 টাকা। একদম 2500? একদম পূর্বে 2500 টাকা। আর বন্টিনেটের নটটা? নটটা পূর্বে 3000 টাকা। এই নটটা পূর্বে 3000 টাকা। একদম এগুলো না, এখানে যা বলাইছে একদম। দাম কোনো দাম চাই নেই। এই নটটা যদি অনেকগুলো কবুতর তো আমি একটু জুম করে যে দেখাই দিই তো মাশাল্লাহ। তো চোখ তো দেখেন খুবই সুন্দর চোখ। যারা এই নটটি কালেকশন করতে চান একদম পড়বে 3000 টাকা।